পরিবেশটা দেখো কতটা ভৌতিক হয়ে গেছে। ওখানে আসলে ট্রেনের ভূত আছে বন্ধুরা। আমি বাসটা উদ্ধার করেছি 90 দশকের, আর দেখো পিছনের ইয়েটা কেমন কুয়াশায় ঢেকে যাচ্ছে, পরিবেশটা কত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আরে এই যে লালনশ সেতু, আরে বন্ধুরা, আরে 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 আরে, এটা কি আসছে? আরে আরে আরে, সে আমার সে বন্ধু কই? আরে সে তো সত্যি জিনিস দেখছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দিনের বেলাও ভৌতিক ট্রেন পাইসা, দেখি সামনে দাঁড়াই তো, এটা কি হচ্ছে? আরে তো আমাকে মেরে ফেলবে নাকি? আরে ট্রেনের শব্দই তো হচ্ছে। আরে 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 আরে, এ কি? ও বন্ধুরা দেখো, ও বাইরে অন্ধকার, আমি ছায়াটার পেছনে দৌড়চ্ছি। আরে ভৌতিক ট্রেন, আরে এই দেখো বন্ধুরা, ছায়াটা দৌড়চ্ছে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যত সত্যি ওকে ধরার জন্য। আরে বাবারে, আরে আরে আরে, ধরে ফেলেছি, এই যাই যাই, এটা বগি বগি বগি, ছোট ট্রানা যাও যাচ্ছি আমি বন্ধুরা, দেখতে পাচ্ছ? আস্তে ধীরে ধীরে যাচ্ছি, আর আমি যখন যাই তখন আকাশ পাকাশ কালো হয়ে যায়। আরে ভাই সাহেব, এটা একটা ব্রিজ। আরে এটা কি ব্রিজ? এটা হার্ডেন ব্রিজ পরিত্যক্ত অবস্থা হয়ে গেল কীভাবে? হার্ডেন ব্রিজ তো পরিত্যক্ত ছিল না, হ্যাঁ সর্বনাশ। আরে ওই যে লালনশ সেতু, এ আসলে এই 90 দশকের বাস কিটা ফেলে রেখে গেছে, রং মং ধরে ভেঙে চুড়ে চাকা মাকা নষ্ট হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টিও পড়ছে, আবার রোদ উঠছে, যাই হোক পরিবেশটা ভৌতিক হয়ে যাচ্ছে। দেখি সদির পরিবেশটা যে এত সুন্দর, এখান থেকে রেল জংশনটা তো এত সুন্দর দেখা যায় যে বলার মতো না। ওয়া ওয়া ওয়া, কি সুন্দর! আরে এটা আমি কি দেখছি! আরে আল্লাহ, আমি তো শয়তান প্রভু ভাইকে বাসের দরের কথা বলেছিলাম, এখানে দেখি ভৌতিক ব্যাপার স্যাপার করছে, শয়তান প্রভু ভাইকে আমার কথা শুনে কি আসবে? আরে আল্লাহ, এটা আমি কি দেখছি! ওরে কোন, হয় হয় অদৃশ্য ট্রেন যাচ্ছে, কোনো ট্রেন নাই, আসলে ব্যাপারটা খুব অজীব। হয় সব কি অজীব ব্যাপার! আমি তো এখানে আমাদের বর্ণনী শয়তান প্রভু ভাইকে ফোন দিয়ে বলেছিলাম যেন এখানে আসে এবং বাস উদ্ধার করে, ওই 90 দশকের বাস, কিন্তু এখানে এসে তো দেখছি, দেখবে তো অন্য কাহিনী, এই রেল স্টেশন ধরে যেতে হয়, এখানে আমি ভৌতিক ট্রেন দেখছি। তাক তাড়াতাড়ি ওনাকে আমি ফোন দিই, বাবার এখানে আবার তাকার দরকার নেই, আমি হোটেলের মধ্যে যে লুকাই ওনাকে ফোন দিই। ও কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা! মাই নাস্তা এমন ভাবে রাস্তার মাঝখানে লেগে গেছিল, ও তাড়াতাড়ি করে ফেলি, ও আপরে বাবা, এতক্ষণ গাড়ি চালায় আসছি, এক বাস উদ্ধার করতে যাব, কাত তীরে এসে একেবারে ট্যাঙ্কিটা ভরে গেল। আরে শয়তান ব্রো আসিস না কেন? আরে ওস্তাদ আসি আসি, একটু দাঁড়ান। ওহ আহ, ওহ বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, ডিজেএসবি সুপার ডিলাক্স দিয়ে আজকে একটা ভূত উদ্ধার, সরি ভূত না, একটা বাস উদ্ধার করতে যাচ্ছি। এক ঈশ্বরদীর ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য, তাই আসছি, এই পাবনা শহরের কাছাকাছি চলে আসছি, ওস্তাদও আছে, কিছু যাত্রীও আছে, আর এটা আমাদের ডিজেএসবি সুপার ডিলাক্স, তোমাদেরকে এক নজর আরেকবার একটু দেখাই দেয়, আসলে সারা রাস্তা তোমাদের দেখাতে পারিনি, প্লাস রেসিং রেসিং প্লাস, বুঝছো বন্ধুরা, হ্যাভি একটা গাড়ি বন্ধুরা, কঠিন গাড়ি, এখন আমার ওস্তাদ চালাবে। হ্যাঁ, ও এর মধ্যে সেই লোক ফোন দিছে আবার, ও শুতুন পুরবই, শুতুন পুরবই। আরে বাবা কি হইছে, চলে আইছি তো পাবনার কাছে, এত পাগল হইছো কেন, কি হইছে? আসতেছি তো, চলে তো আসতেছি। আরে না শুতুন পুরবই, মানে কাজ তো একটা ঘটে গিয়েছে। হ্যাঁ কি ঘটে গিয়েছে, তোমার হোটেলে রয়েছি, তুমি থাকো, বাসকে কেউ উদ্ধার করে নিয়ে যাচ্ছে নাকি? আরে না, বাসকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে না, একটা ভৌতিক ব্যাপার ঘটে গেছে। আরে কি কি ভৌতিক ব্যাপার, কি হয়েছে কৌদি? হ্যাঁ খুলে বলো, আমতে আমতে করে না। হ্যাঁ কি, আসতেছি তো আমরা কাছাকাছি, পান্তার কাছাকাছি চলে আসছি। আরে যতীন বড় ভাই, এইখানে তো গাড়ি উদ্ধারেও তো আছে, এখানে তো সত্যি ভূত আছে। আরে ভূত আছে মানে কি বলতে? আমি ভৌতিক ট্রেন দেখেছি, আজকে আমি হোটেলের ছাদের উপরে উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে হোটেলে উঠতে বলি সেই হোটেলেই তো উঠেছো? ও হো, সেই হোটেলে উঠেছি, এবং উঠে যখন আমি ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ ট্রেন দেখতে যাই, তখন দেখি কি আচ্ছা শুধু ট্রেনের ছায়া যাচ্ছে, কোনো ট্রেন নাই, আমি তো দেখে ভয়। আরে কি করছো, আমরা যেখানে যাই সেখানে ভূতের ব্যবস্থা, মানে ভূতের ব্যবস্থা রেডি থাকে। আরে সর্বনাশ ওস্তাদ, ভূতের ব্যবস্থা রেডি। আরে আমাকে ওস্তাদ? আরে তোমাকে বলছি না, আমার ওস্তাদ আছে পাশে। আরে শয়তান ব্রো ভালো করে কথা বলে দে, তারপর আমার সাথে কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, টেনশন করো না, ট্রেনের ভূত তো দেখি কি করা যায়, ওখানে ভূত নাই, তুমি চোখের ভুল দেখেছো, আমরা এসে নেই, তারপর তোমার সাথে মোটামুটি কথা হবে। কি হয়েছে শয়তান ব্রো? আরে ওস্তাদ, এক ভক্ত আমার, সে আমাকে বলছে যে একটা বাস আছে হার্ডেন ব্রিজের নিচে। আচ্ছা আচ্ছা, সেই জন্যই তো আপনি আর আমি আজকে ইয়াতে ঢাকা থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিলাম এই ডিজেএসবি সুপার ডিলাক্সকে নিয়ে, কিন্তু এখন কাছে ওই যে ঈশ্বরদীর যে জংশন, সে জংশনের মধ্যে নাকি ভূত আছে। কি বলতে যাচ্ছে সে? ভূত আছে বলতে ট্রেন ভূত, সে নাকি দেখেছে ট্রেন যায় না, ছায়া যাচ্ছে, বিশাল ট্রেনের ছায়া।
আরে আগে চল তো, মানুষের কথা আগে বিশ্বাস করিস না। হ্যাঁ আরে বন্ধুরা দেখো কি একটা অবস্থা, যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা, আমরা আজকে ঢাকা থেকে ঈশ্বরদীতে রওনা দিয়েছি। শুধু একটা বাস হানিপেড, নাকি 90 দশকের একটা ভাঙা চোরা বাস পা গিয়েছে হার্ডিন ব্রিজের নিচে, সেই বাসটাকে উদ্ধার করতে হবে, কারণ এই টাইপের বাস তো উদ্ধার করা আমাদের কাজ। আর তারপরেও শুরু হয়েছে আবার ভূতের ব্যাপার স্যাপার, জানি না সত্যি কি মিথ্যা। আমরা কিন্তু পাবনা শহরে চলে এসেছি বন্ধুরা, এখান থেকে ঈশ্বরদী আর বেশি দূর না, দেখতে পাচ্ছ আমরা DJSV সুপার ডিলাক্সকে নিয়ে যাচ্ছি, আর আমাদের ওয়ান অনলি রিফাতুর ভাই গাড়ি চালাচ্ছে, কারণ এখন আর শয়তানগুলো একটু মাইনাস করতে গিয়েছিল। যে বাস না, বাস টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখ ওয়াও ওয়াও কত গাড়ি, থামার এখনো সময় নাই কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে। ওস্তাদ জোরে চালান। আরে তো জোরেই তো চালাচ্ছি। আরে ওস্তাদ কি করছেন, আরে ওস্তাদ কি করলেন, বাইকারকে মেরে দিলাম। আরে ওস্তাদ আপনাকে জোরে চালাতে বলেছে বলে কি এত জোরে চালাবে? আরে কি হয়েছে কি, দুই একটা বাইকার মারলে এমন কিছু হয় না। আরে ওস্তাদ আস্তে আস্তে চালান না ওস্তাদ, বেশি জোরে চালান না, আমরা একটা ভালো কাজে যাচ্ছি, একটা বাস উদ্ধার করতে যাচ্ছি। অনেকদিন পরে 90 দশকের বাস পাওয়া গেছে, এইসব বাস তো রত্ন, ডায়মন্ড ডায়মন্ড। আপনি কেন এখন এইসব জোরে চালায়, আপনি শুধু শুধু পরিবেশটা গরম করছেন, এইসব পরিবেশ পরে গরম করা যাবে। ওস্তাদ আমরা বুঝেছি তো, রেসিং বাস নিয়ে এসেছি। আরে মাঝে মাঝে একটু রেসিং বাস নিয়ে একটু উড়াদুড়া দিতে হয় না। ওস্তাদ দরকার নেই, আপনার এরকম বাউলি বাউলি খাওয়ার কোনো দরকার নেই, আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবে চালান। বন্ধুরা দেখুন, ডিজে বাস নিয়ে আমার ওয়ান অনলি ওস্তাদ সে কিন্তু শয়তানি করছে। কি বলতে চাচ্ছিস, শয়তানি করছি মানে? না না সরি সরি সরি, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। বন্ধুরা আজকে কিন্তু আমি আর আমার ওয়ান অনলি শয়তান ব্রো, আমরা আজকে একটা হানিপেড 90 দশকের বাস উদ্ধার করতে যাচ্ছি। আর এটা আমাদের খবর দিয়েছে ঈশ্বরদীর এক ভাই, তার নাম হচ্ছে ফারুক ভাই। ফারুক ভাই আমাদেরকে বলেছে উনি আমাদের জন্য হোটেলের ব্যবস্থাও করছে ভাই। ওই হোটেলে আমরা আগে উঠছি, কিন্তু ওই হোটেলে উঠার পরে নাকি ভাই ওখানে নাকি একটা ভৌতিক কার্যকলাপ হচ্ছে, মানে হোটেলের মধ্যে না, হোটেলের বাইরে একদম রেল স্টেশনের পাশেই, ওখান থেকে নাকি ভাই ট্রেন ফ্রেন দেখা যায়। সে নাকি ভাই একটা ট্রেনের ছায়া যেতে দেখছে ভাই, সেখানে কিন্তু ট্রেন দেখেনি। আরে ওস্তাদ এসব বুঝো বুঝো, মানে যে আমরা ভালো মতন শাসা বোঝে কী ব্যাপার, বাস উদ্ধার করতে যে আমাদের কাছে ট্রাস সৃষ্টি করছে কেন? হ্যাঁ সবসময় কি আমরা আপনাকে এরকম হোস্ট ধরার ইয়ে নাকি কি একটা ভাবে, সবাই মনে করে কি আমরা ভূত ধরে বেড়াই? ঠিক কথাই বলছিস। যাই হোক বন্ধুরা, আমরা ঈশ্বরদীর একদম কাছে চলে আসছি, পাবনা শহর থেকে অনেক আগেই বের হয়েছে। আজকে আমাদের গাড়ি এসবি সুপার ডিলাক্স, আজকে আমরা হানিপের একটা গাড়ি উদ্ধার করবো, আর এই গাড়িটাকে রেখে যাবো ঈশ্বরদীতে। ওস্তাদ এখানে আসতে যান। আরে ভাই আসতে যাওয়ার টাইম নাই, আসতে গেলে তো আমি যেতে পারবো না। সিগন্যাল সাইড আছে, আস্তে আস্তে যান ওস্তাদ। সারা রাস্তা আমি চালিয়ে আসলাম কত সুন্দর, আর এই ঈশ্বরদীর কাছে এসে আপনি যা শুরু করেছেন। কি শুরু করছে, কিছুই শুরু করিনি। হ্যাঁ তা তো বোঝাই যাচ্ছে কি শুরু করেছেন না করেছেন। যাই হোক, ডিজে ডিজে লাইট ফাইট জ্বলছে। ও বাবা এই দেখেন, এই যে ঈশ্বরদী জংশন দেখে ফেলাইছি বন্ধুরা, এই দেখো ঈশ্বরদীর জংশন। কোন হোটেল ওস্তাদ? আরে হোটেল তো মনে হয় সামনে। ও হোটেল সামনে। আরে ওস্তাদ কি কি হচ্ছে? আরে 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 কি হচ্ছে, ভৌতিক কার্যকলাপ। বুঝলাম না ভাই সাহেব, এরকম হলো কেন? আসলে ওস্তাদ এই জংশনের পাশে আমার মানে ওই ভাই ঠিক কথাই কইছে, ভৌতিক ব্যাপার স্যাপার করছে। আরে না এটা অন্য কিছু অন্য কিছু। আরে সর্বনাশ, মুখোমুখি হতে যাচ্ছি তো, আমরাও তো সিগন্যাল দাঁত থেকে ঢুকাই দিছি, কি হবে এখন? এই পিছনে নাও। এ ভাই পিছনে নিয়ে আর তো আর সাহস নাই, সাইডে সরে যাচ্ছি, তুমি যাও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঈশ্বরদীর এখানে চলে আসছি। ওস্তাদ কোন হোটেল? আরে হোটেল তো মনে হয় এইটা, ওই যে ওই যে ওইটা মনে হয়। ও ওইটা, তাহলে ওখানে যেতে হবে, ওকে ফোন দিতে হবে, ওকে ফোন দে একটা। ও সুদীপ বড় ভাই তুমি চলে এসেছো? আরে এই দেখ আমার ডিজে গাড়ি দেখতে পাচ্ছিস? আরে আমি জানলার পাশে যেতেও ভয় পাচ্ছি। তোমার জানলার পাশে যেতে হবে না, ঠিক আছে তুমি হোটেলে থাকো, আমরা আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঈশ্বরদীর রেল স্টেশনে চলে এসেছি, ঈশ্বরদীর রেল স্টেশনে। এই দেখো এখানে ভৌতিক ট্রেন দেখা যাবে নাকি এটা হচ্ছে কথা, যাই হোক কোনো ব্যাপার না। ভূত ফুত এই যে ওস্তাদ। আরে গাড়ি তো এখানে ইচ্ছা করলে রাখা যাবে না ওস্তাদ, গাড়িটা এই জায়গায় পার্কিং করি, কোনো অসুবিধা নাই। এই জায়গায় পার্ক করবো? হ্যাঁ ওস্তাদ এই জায়গায় পার্ক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেল স্টেশনের পাশেই আমরা আমাদের বাসটাকে পার্ক করতেছে, আর এখানে আমরা কিছু যাত্রী নিয়ে এসেছিলাম চেনা পরিচয়, তাদেরকে এখানে নামাই দিব। আর ভাই একটা ট্রেন অলরেডি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এই যে আমাদের গাড়ি, আমরা এখন নেমে যাব। ওস্তাদ আপনি বসেন, আমি যাই, কিছু হলে আপনাকে আমি জানাবো, শুধু জাম্পারটা আমাকে দেন। আরে আমিও তোর সাথে যাই। না না ওস্তাদ আপনার যার দরকার নেই, আপনি এই দামি গাড়িটা নিয়ে দাঁড়ান, তা না হলে গাড়ি কিরা না কিরা চুরি করে নিয়ে যাবেন, বোঝেন না এইসব গাড়ি তো লাখে একটা মেলে, ডিজেল লাইটের গাড়ি এখনো পর্যন্ত কেউ চালিয়ে দেখাতে পারিনি। হ্যাঁ সাধারণত তুই ঠিক কথাই বলছিস, তুই যা,
আমি আমার বন্ধু বন্ধু না আমার ভাইয়ের সাথে কথা বলে নেই আগে, যেহেতু দেখি কি অবস্থা। ঠিক ঠিক, যা যা যা, আমি গাড়ি নিয়ে আসি। ওকে ওস্তাদ। হ্যাঁ ভাইরা, তোমরা আস্তে আস্তে তালি নেমে যাও, আমরা তো চলে আসি। ওস্তাদ থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনে করে আমি কোথাও যাবো না। আমাদের গাড়িটা চুরি হয়ে যাওয়ার জন্য ওস্তাদকে রেখে গেলাম। আহ, কোন দিক দিয়ে ঢুকবো? আরে জায়গায় তো নেই। হ্যাঁ লাভ দেই। হ্যাঁ, এই যে ট্রেনের স্টেশনে এসে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন হোটেল তো ওই পাশে। এই ট্রেনের বগি, হ্যাঁ বগি ফগি এই জায়গায় থাক। এই যে বগি, যাই এবার সামনের দিকে যাই। আরে কি একটা আসছে মনে হচ্ছে, ওটা কি? আরে কালো মতন ট্রেন আসতেছে নাকি? দেখি সামনের দিকে আগায় যাই তো ট্রেন আসতেছে নাকি? না না না, ট্রেন ফ্রেন কিছু না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার। কিন্তু কি একটা যেন আসছে মনে হচ্ছে, দেখি তো সামনে আগায়। আরে ভাই সাহেব, এ কি, এটা আমি কি দেখছি? আরে আরে, এগুলো কি হচ্ছে? দেখি দূরে দূরে যাই। আরে সত্যি তো, এখানে তো দিনের বেলা ভূত দেখা যায়। বন্ধুরা তোমরা কিছু দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই দেখো এ কি যাচ্ছে। আরে ভাই সাহেব, বন্ধুরা দেখো, হায় 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 হায়, এটা কি যাচ্ছে। আরে বন্ধুরা, আরে 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 আরে, এটা কি আসছে? আরে আরে আরে, সে আমার সে বন্ধু কই? আরে সে তো সত্যি জিনিস দেখছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দিনের বেলাও ভৌতিক ট্রেন। ভাই সাহেব দেখি সামনে দাঁড়াই তো, এটা কি হচ্ছে? আরে তো আমাকে মেরে ফেলবে নাকি? আরে ট্রেনের শব্দই তো হচ্ছে। আরে 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 আরে, এ কি? ও বন্ধুরা দেখো, ও বাইরে ভাই সাহেব, এ কি অন্ধকার! আরে আরে, তো সত্যি ভৌতিক ট্রেন। হায় রে ভাই, এ কি, এ কি দেখলাম! আরে এই যে ছায়া, ও তাড়াতাড়ি এই জায়গায় লুকাই। আরে আমি কি দেখলাম, ও আমার হাত পা কাঁপতেছে। ও বন্ধুরা ওই দেখো, আরে আবারও যাচ্ছে, বাস যাচ্ছে। আবার বাসের উপর দিয়ে দেখো দেখো কি কি যাচ্ছে। সর্বনাশ, এটা ভৌতিক জায়গা, ভৌতিক ট্রেন। তাড়াতাড়ি আমি ফোন দেই। ওই রে ও যদুর বড় ভাই, আবারও যাচ্ছে। আরে আমি তো দেখি যে এখানে আসার মুখেই তো আমি এইটার কবলে পড়েছি। তুই কই? আমি হোটেল থেকে বেরোবো না। তা আমি কি করবো? তুমি ওই যে ভৌতিক যে দেখেছো, ওই সোজা অডিট ব্রিজের দিকে চলে যাও, আমার খুব ভয় লাগছে। আরে তুই থাক বেটা, তুই আমার ডেকে নিজেই এইখানকার ছেলে, তাই আমার ডেকে আমি সব বেরোতে পারতেছিস না। যাই হোক, আমার সাহস, আমার সাহসে আমি যাবো। কোন দিকে আছে শুধু লোকেশনটা কর। ওরে সুদিন বড় ভাই, সোজা হোটেল ব্রিজ। সোজা কোন দিক? ডাইনে। হ্যাঁ হ্যাঁ, ডাইনে চলে যাও। আর ওই যে ওই যে ভৌতিক রেলের দিকে তাকায়ও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বাবা, ভৌতিক ট্রেন গেছে, যাই। আর ট্রেন ট্রেন নাই। হ্যাঁ আরে শুনশান জায়গা, ওস্তাদ জো একটা ফোন দেই। হ্যাঁ সাধন ব্রো, কি হয়েছে? ওরে ওস্তাদ, সত্যিই তো এখানে ছায়া ট্রেন আছে। ও আমায় তো, আমি তার কবলে পড়েছিলাম, আমার তো মনে কালে গিলেই ফেলছিল। কি বলিস? হ্যাঁ ওস্তাদ, মোটামুটি যুদ্ধ করে আমি এখন যাচ্ছি হাডেন ব্রিজের দিকে। আরে ওস্তাদ, আরে আরে আরে, আরে কি হয়েছে? আমি আবারও একটা কি যেন দেখেছি ওস্তাদ, আমাকে দেখে পিছন দিকে আমাকে দেখে পালাচ্ছে। আরে শয়তান ব্রো, সত্যি আমি যদি আসবো? না না, আপনার আসতে হবে না। আপনি গাড়িটা দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছ যে একটা ছায়া দৌড়চ্ছে, কিন্তু আমি ছায়াটার পিছনে দৌড়চ্ছি। আরে ভৌতিক ট্রেন। আরে এই দেখো বন্ধুরা, ছায়াটা দৌড়চ্ছে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যত সত্য ওকে ধরার জন্য। আরে বাবা রে, আরে আরে আরে, ধরে ফেলেছি। এই যে এই যে, এ একটা বগি, বগি বগি, ছোট ট্রানা ইঞ্জিন ইঞ্জিন। আরে শব্দ হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ট্রেনের সাথে দৌড়চ্ছি কিন্তু। আরে ভাই সাহেব, ভাই সাহেব দেখো বন্ধুরা, সত্যি সত্যি ভৌতিক ব্যাপার, সত্যি ভৌতিক ব্যাপার। বন্ধুরা আজকে আমি কে ধরেই ছাড়বো। আরে আল্লাহ, ধরতে পারছি না কেন? আরে আরে, আমাকে ডগস দিয়ে দেখে চলে গেল। এ কি মানে চোর পুলিশ, চোর পুলিশ খেলা। যাই হোক, ভূতের পিছনে লেগে আমার লাভ নেই, আমার দরকার গাড়ি। আরে ভাই সাহেব, এখানে এসে ট্রেন লাইন এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ এখানে মাঠঘাটের ইয়ে কি, একদম জমি, ফসলের জমি। দে আবার হরে ফোন দিই। ও যদুর বড় ভাই, কি অবস্থা? আরে ভাই, দফায় দফায় বিপদে পড়ছি, শুধু ভৌতিক ট্রেন আর ভৌতিক ট্রেনে। আমি তো ফসলি মাঠের মধ্যে ঢুকে। ও হো, ফসলি মাঠের দিকে সরে যাও, সোজা যাও, দেখো একটা পুরানো বিল্ডিং এর মতো দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, রাখ, তুই তোর বুঝা হয়ে গেছে, তুই কিরাম লোকেশন দিচ্ছে আমার, খুঁজে একা একাই খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল, দূরে নদী ফদি দেখা যাচ্ছে, এখানে নাকি হাডেন ব্রিজ আছে। আরে এটা কি পরিত্যক্ত একটা বিল্ডিং এর মতো!
ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি? ও, এই পাশেও একটা জগৎ আছে কেউ জানে না, সর্বনাশ। এ তো একটা পরিত্যক্ত ভাঙা বিল্ডিং মনে হচ্ছে। ওয়াও ওয়াও, এখানে আশেপাশে নিশ্চয়ই কোনো জায়গায় গাড়ি আছে। যাই হোক, আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। ওরে বাবারে, আসলে তো পরিত্যক্ত, এটা একটা পরিত্যক্ত ব্রিজ। ওরে আল্লাহ, এটা কি এত সুন্দর! আরে দূরে তো অনেক ভৌতিক ভৌতিক ব্যাপার স্যাপার বাড়িটারি দেখা যাচ্ছে, আসলে এখানে ভূত থাকাটাই স্বাভাবিক। তাও যাচ্ছি আমি, বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে ধীরে ধীরে যাচ্ছি। আর আমি যখন যাই তখন আকাশ পাকাশ কালো হয়ে যায়। আরে ভাই সাহেব, এটা একটা ব্রিজ। আরে এটা কি ব্রিজ? এটা হার্ডেন ব্রিজ পরিত্যক্ত অবস্থা হয়ে গেল কীভাবে? হার্ডেন ব্রিজ তো পরিত্যক্ত ছিল না। হ্যাঁ, সর্বনাশ। আরে ওই যে লালন সেতু, আরে 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 দেখি একটু সামনে যে দেখি কী অবস্থা। আল্লাহ, ব্রিজের অবস্থা তো খারাপ কেন? আমি বুঝতে পারছি না আমি কোন ভৌতিক জগতে ঢুকে পড়েছি। ওয়াও ভাই, আমার যাওয়াটা ঠিক হবে না ওইদিকে। এখন আমি যে কাজে এসেছি সেই কাজে করতে হবে। আমি আবার ভিতরে ব্যাগ যাই। এটা একটা পরিত্যক্ত হার্ডেন ব্রিজ। হার্ডেন ব্রিজ কখনো পরিত্যক্ত হয় না, কিন্তু এখানে এসে দেখি আমি সব ভৌতিক ঘটছে। আসলে এই ভৌতিক ব্যাপার, হার্ডেন ব্রিজ 2 মিনিটের মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে গাড়িটা খুঁজতে হবে, এটাই হচ্ছে কথা। এখন আমাকে নিচে যেতে হবে, হার্ডেন ব্রিজের নিচে বলেছে যখন, তখন আমাকে নিচেই যেতে হবে। নিচে যাই, এখান থেকে নিচে নামার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, নিচে নেমে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বাবা কতটা পরিত্যক্ত, কতটা ভয়ঙ্কর। আরে জঙ্গল, এই জঙ্গলের এখানে আবার কোন কীটা আবার হানিবে? 90 দশকের বাস ফেলে রেখে গেছে। ও ওস্তাদ ফোন দিয়েছে। ওস্তাদ, আমি এখানে সব ভৌতিক ব্যাপার দেখছি, হার্ডেন ব্রিজ পুরো পরিত্যক্ত অবস্থা দেখা গেছে, পুরো পরিত্যক্ত। এখানে ট্রেন চলে? কী বলিস, হার্ডেন ব্রিজ পরিত্যক্ত? হ্যাঁ ওস্তাদ, পুরো পরিত্যক্ত। এখানে ট্রেন চলানোর মতো কোনো মানে কিছুই, কোনো ট্রেন কেন, কেউ লোকজনই ঠিক মতন হাঁটতে পারবে না। কী বলিস এইসব? হ্যাঁ, আমি লালনসার সাথেও দেখেছি, সেটা ঠিক আছে, গাড়ি যাচ্ছে, কিন্তু হার্ডেন ব্রিজ পুরো পরিত্যক্ত। আর এখানে ভৌতিক ট্রেন দেখেছি, সেই ভৌতিক ট্রেনের ছায়া দেখেছি। ও বাবা রে বাবা। ওস্তাদ আমি এখন রাখি, বাস খুঁজছি ওস্তাদ। আচ্ছা খোঁজ খোঁজ খোঁজ। কোথায় বাস? বাস তো বাস, 90 দশকের বাস তো খুঁজে পাচ্ছি না। কোন জায়গায় বাস? হোয়ার আর ইউ, কোন জায়গায় আছো তুমি? তাড়াতাড়ি আমাকে দেখা দাও, আমি এখান থেকে বেরোতে চাই। আরে ভাই, পদ্মা নদীর এখানে চলে এসেছি। ও বাবা, এখানে একটা হালকা পিচ ঢালা রাস্তা আছে কোনো এক সময়। ও এই রাস্তা দিয়ে মনে হয় সমস্যা লালন শাহ সেতুতে যাওয়া যায়, কিন্তু বাস কই? বাস খুঁজে পাচ্ছি না কেন? দেখি গহিনের দিকে যাই, গহিনের দিকে গেলে হয়তো খুঁজে পাবো। এই ঘন জঙ্গলের মধ্যে আর পদ্মা নদীর পাড়ের বাতাসটাই আলাদা, কিন্তু আমি এখনো পর্যন্ত বাস খুঁজে পেলাম না, এটাই হচ্ছে কথা। আর যখনই আমি ভৌতিক কোনো জায়গায় আসি তখনই কিন্তু বৃষ্টি নামে। আজকে ওমা বলতে বলতে আকাশটা কালো হয়ে গেল, মনে হচ্ছে আকাশ ভেঙেই বৃষ্টি আসবে। বন্ধুরা, একটু আগেও দিন ছিল, এখনও কিন্তু বৃষ্টি নামার মতো এমন কিছু হয়নি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, আমি বুঝি না। আমি যখন এইসব কাজে আসি তখনই বৃষ্টি কোথা থেকে যেন নামে। যাই হোক, কোনো বলতে বলতেই বৃষ্টি নেমে গেল, আকাশ পুরো মেঘে ঢেকে গেল। আরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, কিন্তু বৃষ্টির তেজ একটু কমই আছে। আর দেখো দূরের আকাশে কত ঘন কালো মেঘ, তার মানে আমি আরে ওই তো মনে হয় বাসটা। খুঁজতে খুঁজতে বাসটা পেয়ে গেলাম, হার্ডেন ব্রিজের পাশে। ঠিকই বলেছে আমার ওই ছোট্ট ভাইটা, চম্বের ভিতু ভাই, যা ভিতু ভাই, সে আসবে আমার সাথে, এমন একটা ভাব দিয়েছে ট্রেনের ভিড় হয় দেখে। আচ্ছা দাঁড়াও, এখানে আবার কোনো সমস্যা নাই তো, দেখি তো। আরে আসলে এই 90 দশকের বাস কি ডাফেলে রেখে গেছে, চং মং ধরে ভেঙে চুরে চাকা মাকা নষ্ট হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টিও পড়ছে, আবার রোদ উঠছে। যাই হোক, পরিবেশটা ক্ষতিক হয়ে যাচ্ছে। দেখি দরজা তো খোলা লাগবে না, এমনি দরজাটা খোলা আছে। ওয়াও, আরে দেখো 90 দশকের বাসটা দেখলেই বোঝা যায় এরম বাস এখনকার সময় চলে না। হানিফের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, চাকামাকার অবস্থা খুব একটা বেশি ভালো না। তাড়াতাড়ি আমি গাড়ির মধ্যে উঠি, বেশি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হওয়ার আগেই। আরে গাড়ির ভিতরের অবস্থা মোটামুটি, গন্ধ আবার রাসেল ভাইপার টাইপার নাই তো। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সিটে বসে পড়েছি, বাইরে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। এখন জাম্পারটা লাগাই ফেলি, ওস্তাদকে ফোন দেই। আরে ওস্তাদের তো রেকর্ডার নেটওয়ার্কের বাইরে চলে গেলাম নাকি আমি? সব থেকে আজীব বিষয় হচ্ছে এই হার্ডেন ব্রিজ, সচল ব্রিজ, এখান থেকে ট্রেন যাওয়া আসা করে, কিন্তু এই হার্ডেন ব্রিজ এখন অচল, একটা ভৌতিক ব্রিজে পরিণত হয়েছে। কেমন সব ভৌতিক ভৌতিক হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, আমি গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি। স্টার্ট হচ্ছে না কেন?
স্টার্ট হয়েছে, অবশেষে অবশেষে স্টার্ট হয়েছে। ও দেখি গাড়িটা ঘোরায়, ওরে জাম স্টারিং। এইখান থেকে লালন শাহ সেতুর ওখানে বেরোতে হবে আমাকে, এই রাস্তা ধরে আমাকে বেরোতে হবে। আমাকে কোনো জায়গায় থামাতামি করা যাবে না, যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। বন্ধুরা অবশেষে গাড়িটা উদ্ধার করতে পেরেছি, আর বৃষ্টি এসে গেছে, পরিবেশও ভৌতিক হয়ে গেছে, হার্ডেন ব্রিজের নিচে দিয়ে পরিত্যক্ত হয়ে গেছে হার্ডেন ব্রিজ। ভাই কীভাবে হলো, আবার সামনে একটা দিয়াল দাঁড়ায় রয়েছে, দিয়াল দাঁড়ায় দেখো কোথায় যায় থাকো। আরে হর্ন তো কাজ করে, ও লাইটও তো জ্বলে। আরে কী ব্যাপার, কী ব্যাপার, আমি এদিকে যেতে পারছি না কেন? কী ভৌতিক কার্যকলাপ হয়েছে আসলে, এখানে ভূত ভূত হামলা করেছে মনে হচ্ছে। আরে বাবা এখান থেকে যাওয়া যাবে, যাওয়া যাওয়ার জন্য তো, আরে কী ব্যাপার, কি আমাকে যেন ধাক্কা মারছে, আরে কী যেন ধাক্কা মারছে, আরে বাবা রে কীটা ধাক্কা মারতেছ, এখানে ভূত আছে, আরে আরে কী হচ্ছে, কি আমি কোনো দিক দিয়ে যেতে পারতেছি না কেন? আরে 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 কী হচ্ছে আমার গাড়ির সাথে, আরে 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 আমার গাড়ি এরকম করছে কেন? হ্যাল হ্যাল এই জঙ্গলের মধ্যে হ্যাল, আসলে এখানে হেল্প করার মতো কেউ নাই। আরে আরে কী হচ্ছে, আরে যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে ধাক্কা খাচ্ছি ভাই চাপ, আমি কিছুই বুঝতে পারছি না, কী হতে চলেছে কী হতে চলেছে, কি হয়নি, আরে কী হচ্ছে আমার গাড়ির সাথে। ও অনেক কষ্টের পরে এইদিকে আসতে পেরেছি, আরে 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 ও কোথা থেকে যে কোথায় আসছি, আরে রাস্তা কই, আরে জঙ্গলের মধ্যে দিয়ে কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কি বিপদে পড়েছি। এবার ওস্তাদের ফোনে লেগেছে। হ্যাঁ সন্ধান পড়ো, কি অবস্থা? আরে ওস্তাদ আমি তো বিশাল বিপদে আছি, কোন জায়গায় এসে ফেসে গেছি, সে সারি জায়গা থেকে কিটার জন্য গুতো মারতেছে আমারে। কি বলিস ওস্তাদ, আপনি ভুলেও কিন্তু আসার চেষ্টা করেন না, ফেসে যাবেন আমার মতো, আমি একটা জগতে ফেসে গেছি ওস্তাদ। আরে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি মাথা ঠান্ডা করে বুদ্ধির পরীক্ষা দিচ্ছি ওস্তাদ, আমি মাথা ঠান্ডা করে লালন সাহেব ব্রিজ দেখতে পাইছি। যা যা ওইদিকে যা, ওইদিকে যা ওস্তাদ, আপনি ওদেরকে নামাই দিয়ে আপনি লালন সেতুর ওইদিকে আসেন। আচ্ছা আচ্ছা, আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই আগে তুই রাস্তা খুঁজে আগে বের হ। হ্যাঁ ওস্তাদ, এত কোনো নেটওয়ার্ক পাচ্ছিল, অবশেষে ওস্তাদ একটা পিস ঢালা রাস্তা পেয়েছি। যা যা টান দিয়ে বেরো যা। আচ্ছা ওস্তাদ রাখলাম। ওকে ওকে বন্ধুরা, অবশেষে লালন শাহ সেতুর এখানে আসছি। আর ওই যে ভৌতিক, দেখো পিছনের পরিবেশটা দেখো কতটা ভৌতিক হয়ে গেছে, ওখানে আসলে ট্রেনের ভূত আছে বন্ধুরা। আমি বাসটা উদ্ধার করেছি 90 দশকের, আর দেখো পিছনের এটা কেমন কুয়াশায় ঢেকে যাচ্ছে, পরিবেশটা কত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আর এই যে লালন শাহ সেতু, এখন লালন শাহ সেতু দেখো আমার উঠতে হবে, এখন এখান থেকে বাঁচতে গেলে আমাকে উঠতেই হবে উপরে। ওট 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 ওট, আরে আমি লালন শাহ সেতু আবার কিসে ফেসে গেলাম, আরে কাদায় আমার গাড়ি আটকে গেছে। যাই হোক কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। ওরে বাবা রে কী উঁচু, আরে বাবা ফেসে গেলাম, এদিক দিয়ে ওঠা যাবে না, এদিক দিয়ে রাস্তা ফাঁকা আছে, এদিক দিয়ে আমাকে উঠাই যাবে না, আমার পিছনে মোটে যাওয়াই যাবে না। পিছনের পরিবেশটা কত ভৌতিক হয়ে গেছে, এখান থেকে উঠা যায় দেখি। অবশেষে 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 রাস্তায় উঠবো এখন আমি। আরে আমার তো টোলের টাকাই নাই, আমি কি টোল দিতে পারবো? দেখি এখানে কোনো চেনা পরিচিত ড্রাইভার ভাই আছে নাকি। এ ভাই এ ভাই, দাঁড়াও দাঁড়াও, আমাকে গাড়িটা টাকা দিয়ে দে। আরে সজেন্দ্র তুই এখানে? আরে আমি বাস উদ্ধার করতে এসে ফেসে গেছি। আরে কি হয়েছে তোর? আমার কয়টা টাকা দাঁড় দাও, আমি এই ব্রিজটা পার হয়ে পালাবো। এই কোনো ফোন করেছিস নাকি? না না ফোন টোন করিনি, ফোন তারা দেশে আমারে। কয় টাকা লাগবে? আরে তুমি জানো না এই ব্রিজ পার হতে কয় টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, যা যা অসুবিধা নেই, অসুবিধা নেই। কেন আমার তো ছাড়বে না, তোমার পরিচিত। আরে এনে টাকা নেই, 500 টাকা। ওহ ধন্যবাদ, পরে দিয়ে দিবানি। তো বন্ধুরা অবশেষে একজনের কাছ থেকে 500 টাকা ধার করে আমি এখন লালন শাহ সেতুর জায়গায় এসে পড়েছি। আর এসে পড়ার পরই মোটামুটি আমি এখান থেকে পার হবো, অলরেডি কিন্তু এখানে লোকজন দাঁড়িয়ে আছে। ও মা এখান থেকে ওই জায়গায় টোল টোল। আরে এই তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছিস? আরে না না ভাই না, তুই এর কাছে টাকা দিচ্ছে না ভাই, জানো টাকা নাও টাকা নাও, এরাও ভাই টাকা নাও টাকা নাও, দ্রুত টাকা নাও ভাই টাকা নাও। এই যে এখান থেকে টাকা দাও। হ্যাঁ নিছো, হ্যাঁ গুড গুড। আরে শালা গাড়ি আজকে ভয়ে সব পেতে যাচ্ছে, হ্যাঁ তুমি চিন্তাই করো, 500 টাকা দিয়েছি বাবা। অবশেষে লালন শাহ সেতু পার হয়ে বেরোয় যা, লালন শাহ সেতু থেকে বেরোয় যাচ্ছি বন্ধুরা টোল দিয়ে। অ্যাট লাস্ট গাড়িটা উদ্ধার করেছি, হানি পেরে গাড়িটা উদ্ধার করতে অনেক ভয় পেয়েছি, অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। এই গাড়িটার কি নতুন রূপ দেখতে চাও? আবার এখানে কী হলো, যদি নতুন রূপ দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাই দিও, কারণ এই গাড়িটার নতুন রূপ করতে আমাদের অনেক কষ্ট হবে। দেখতে পাচ্ছ আমি কি ভয় পালাচ্ছি, কিন্তু বিশাল জ্যাম রাস্তায়, আর কী পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। এরে জ্যাম, এই জ্যাম কি সারাদিনও কাটবে না, কাটার দরকার নেই, আমি মোটামুটি বেরোয় যেতে পেরেছি বন্ধুরা। নতুন কোনো ভিডিও, নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো মানে গল্প নিয়ে আবারও আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো দেখো। আর দেশে ভাই ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, কী বলবো কিছু বলার নাই, কোনো যোগাযোগ করতে পারছি না কারণ
সবার সাথে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমরা আর কিছু বলার নাই, খুব ভয় পাইছি আজকের ভিডিওটা করতে চাই আমি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ও বাবা, এই গাড়িটা নিয়ে আমার একা একাই চাল লাগবে ঢাকায়।